ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন বিতর্কে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে এই বিতর্কের প্রশ্ন উত্তর পর্ব রাইসির মৃত্যুর পর চিরাচরিতভাবে সবার আগে আঙুল উঠেছে ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের দিকে যদিও দুর্ঘটনার পরপরই চ্যানেল থার্টিনে বিবৃতি দিয়ে কোন ধরনের সম্পৃক্ততা না থাকার দাবি করেছে তারপরও খটকা লাগে কারণ রাইসের মৃত্যুর খবর সবার আগে সামনে আনা গণমাধ্যমগুলো মূলত ইসরায়েলের এমনকি তেহরানের চূড়ান্ত ঘোষণার আগেই প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে তারা তাই অনেকেরই দাবি গেল মাসে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তেজনার জেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে মোসাদ ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি চাউর মোসাদের হাতেই খুন হয়েছেন রাইসি রাইসির মৃত্যুতে লাভবান হবে কে ষড়যন্ত্র তত্ত্বে এই দৃষ্টিভঙ্গিতে সন্দেহের তালিকায় সবার উপরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তবা খামেনি কারণ খামেনির বর্তমান বয়স পঁচাশি বছর তিনি মারা গেলে বা দায়িত্ব পালনে অসমর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতার পদে সবচেয়ে বড় দুই দাবিদার রাইসি ও মোস্তবা তাই রাইসি না থাকা মানে খামেনি অটো চয়েস ষড়যন্ত্র তত্ত্বের আরেকটি ইস্যু হল রাইসিকে বহন করা হেলিকপ্টার পাকিস্তান ভিত্তিক এক তদন্ত সংস্থার দাবি ওরার প্রাথমিক যোগ্যতাই ছিল না হেলিকপ্টারটির সামনে এসেছে ইরানের বিদ্রোহী গোষ্ঠী জৈশাল আদিলের নাম রাইসি সরকারের কট্টর বিরোধী তারা গেল কয়েক বছরে একাধিকবার হামলা চালিয়েছে তেহরানের নিরাপত্তা কর্মীদের ওপর তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে হামলা চালানোর সামর্থ্য তাদের আছে কিনা তা নিয়ে রয়েছে সংশয় চৌধুরী চ্যানেল সংশয়ীশো উনআশি সালে বিপ্লবের মাধ্যমে শাহ সরকারকে ক্ষমতাচ্যুত করে ইরানের ক্ষমতায় আসে ইসলামপন্থীরা এরপর থেকেই পশ্চিমা দুনিয়ার সাথে দেশটির কিন্তু যত দিন গেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছে ইরান তাদের এই উত্থানে সবচেয়ে আতঙ্কে থাকে ইসরায়েল তাই ইরানের উন্নতির ধীরগতি করা কিংবা সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দমিয়ে রাখার চেষ্টা করে গেছে জায়ানবাদী রাষ্ট্রটি ইসরায়েলের এই গুপ্ত হত্যার মিশন পরিচালনা করে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ বিবিসির তথ্য বলছে গাড়িতে বোমা স্থাপন কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত মেশিনগান গান বিষাক্ত গ্যাস ও ম্যাগনেটাইজ বোমার মতো ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহার করে গেল দুই দশকে ইরানের অন্তত সাত পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ এর মধ্যে দু সালে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহসেন ফাকরি জাদে আর দু সালে ঐতিহাসিক শহর সিরাজে তেজস্ক্রিয় বিষক্রিয়ায় হত্যা করা হয় ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রের প্রতিষ্ঠাতা আর দেশির হোসেনপুরকে কেবল গুপ্ত হত্যা নয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাতেও নিহত হয়েছে ইরানের প্রভাবশালী শীর্ষ সামরিক কর্মকর্তারা দু বিশ সালে ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন বিপ্লবী গার্ড কর্পসের কুচ ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিক তাকে বলা হতো বিশ্বের এক নম্বর জেনারেল ইরাক সিরিয়া লেবানন ও ইয়েমেনে মিলিশিয়া বাহিনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ ও ইরানের প্রভাব বলয় বিস্তৃত করার সবচেয়ে বড় অবদান ছিল তার গেল এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যায় কুটস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি সহ সাত কর্মকর্তার তাই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে চিরশত্রু ইসরায়েলের দিকেই আঙুল তুলছেন ইরানের মানুষ চ্যানেল মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ইব্রাহিম রাইসি তাকে শেষ বিদায় জানাতে তাবরিজ শহরে হাজার হাজার ইরানির জমায়েত রাজপথ জুড়ে তখন কান্নার রোল রাইসির শোকযাত্রায় যোগ দিয়েছেন ইরাকসহ প্রতিবেশী দেশগুলোর নাগরিকরাও তিন দিনের আনুষ্ঠানিকতার প্রথম দিন তাবরিজে রাখা হয় রাইসি সহ আট জোড়ের মরদেহ সেখান থেকে নেওয়া হয়েছে ইরানের পবিত্র শহর খ্যাত কোমে আমরা এমন একজন রাষ্ট্র নেতাকে হারিয়েছি যিনি দেশ ও জনগণের কল্যাণে রাত দিন পরিশ্রম করেছেন সুন্দর দান আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা মনে করি এই শোক কাটিয়ে আরও ঐক্যবদ্ধ হওয়ার শক্তি আমাদের আছে কোম থেকে রাজধানী তেহরানে নেওয়ার পর সেখানেও হবে জানা যা। যাতে নেতৃত্ব দেবেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি এছাড়া আরও দুই শহরে নেওয়া হবে নিহতের মরদেহ খোরাসান প্রদেশের বীরজান্দে রাখার পর সেখান থেকে বৃহস্পতিবার রাইসিকে নেওয়া হবে জন্মস্থান মাসাদে সেখানেই হবে তার দাফন শুধু ইরান নয় প্রতিবেশী দেশগুলোতেও পালন করা হচ্ছে শোক লেবানন ও সিরিয়ায় চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক একদিনের শোক পালন করবে বাংলাদেশ ভারত পাকিস্তান ও তুরস্ক হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুতে পুরো বিশ্ব যখন শোক স্তব্ধ তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য জানান দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল তেহরান তবে লজিস্টিক সংক্রান্ত কারণ দেখিয়ে তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন আমাদের কাছে সহায়তা চেয়েছিল ইরান আমরা অন্য দেশের সহায়তার আবেদনে সারা দেই এবারও হয়তো এমনটাই করা হতো তবে আমরা সেই মুহূর্তে সাহায্য করতে পারিনি এদিকে রাইসের মৃত্যুতে শোক জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পালন করেন বিশ্ব নেতারা এক বিবৃতিতে শোক জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক The 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 General is saddened by the death of আমি তো মনে করি যে এই দুটার উপরে যেটা দিয়েছে আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করছিলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল হাজিজ আহমেদ ষোলতম সেনাপ্রধানের বিরুদ্ধে গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে তার ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়া জানাতে মিরপুরে নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন সরকারকে বিব্রত ও হেয় করার চেষ্টায় এই নিষেধাজ্ঞা দেয়া হতে পারে এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পাই আমি তো মনে করি যে এখানকে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হ্যাও করার জন্য এই রেস্ট্রিকশানটা হতে পারে পদে থেকে এমন কিছু করেননি যাতে সেনাবাহিনী ও বিজিবির সুনাম ক্ষুণ্ণ হয় আমার কোনো ধরনের সুনাম ক্ষুণ্ণ না হয় এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমি এমন কিছু করিনি যেটাতে সেনাবাহিনী অথবা বিজিবির কোনো খুনাম সুনাম ক্ষুণ্ণ হতে পারে ক্ষমতার অপব্যবহার করে নিজ ভাইদের সেনাবাহিনীতে কাজ দিয়েছেন মার্কিন নিষেধাজ্ঞার বিবৃতিতে এমন অভিযোগের জবাবে জেনারেল আজিজ বলেন এর কোনো প্রমাণ নেই প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে অফ ইন বাংলাদেশ এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি আমি বলবো এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি এই অভিযোগটা আমি সরকার নিষেধাজ্ঞার বিষয়টি আগে থেকে জানলেও তাকে জানায়নি বলে দাবি করেন সাবেক এই সেনাপ্রধান তিন বছর আগে যখন সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে আন্তর্জাতিক একটি গণমাধ্যম ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দুর্নীতির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইস্যুটি গড়িয়েছে রাজনীতির মাঠেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা ভিসানীতির প্রয়োগ নয় জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসানীতির নয় এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের প্রতি আর পররাষ্ট্রমন্ত্রী জানান মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্যে আসার আগেই বাংলাদেশ মিশনকে জানানো হয়েছিল মিশনকে ব্যস্ততা আমাদের মিশনকে আগে জানানো হয়েছে অর্থাৎ এটা পাবলিক করার আগে আগে জানানো হয়েছে সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না যেহেতু সাবেক সেনাপ্রধান এটি সেনাবাহিনীর বিষয় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন তবে বিএনপি মহাসচিবের দাবি দুর্নীতিতে নিমজ্জিত সরকার এর প্রমাণ সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আমরা বলছি বলছি বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী দুর্নীতিতে নিমজ্জিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে প্রশাসনকে মির্জা ফখরুল বলেন এ ধরনের নিষেধাজ্ঞা অতীতও এসেছে সরকার তা পরোয়া করেনি আন্দোলন ছাড়া বিকল্প দেখছেন না বিএনপি মহাসচিব তখন তো সাইন হয়েছিল তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয়নি মাফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রথম ধাপের মতো দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি কম সকাল থেকে বেলা গড়ালো পরিস্থিতি পাল্টায়নি খুব একটা কোন কোনো কেন্দ্র দিনভরই ছিল ফাঁকা একশো ছাপ্পান্নটি উপজেলার মধ্যে চব্বিশটিতে ভোট হয় ইভিএম এ বাকিগুলোতে ব্যালট পেপার আমি ফার্স্ট ভোট দিলাম আর এখানে পরিস্থিতি খুবই ভালো ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কিন্তু আমরা খুব কাজ করে যাচ্ছি কারণ আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি এ ধাপেও ভোট ঘিরে কয়েকটি জেলায় বিশৃঙ্খলার খবর মিলেছে শরীয়তপুরের জাজিরায় প্রকাশ্যে ভোটের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালান চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজের সমর্থকরা এতে পাঁচ গণমাধ্যম কর্মী সহ আহত হয়েছে নয়জন গোপন ভূত থাকে সে পদ্মাটা খুলে ফেললো তাই বলতে এটা তো একটা সিস্টেম হইতে পারে না তখন আমি মোবাইল ফোনটা বের করে ক্যামেরাতে ভিডিও করতেছিলাম ভিডিও করে কেন একেবারে মোবাইলটা নিয়ে নিল ব্রাহ্মণবাড়ে আখাওড়ায় কেন্দ্র দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর শেষ মুহূর্তে একটি কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পরে তা উদ্ধার করা হয় পুকুর থেকে ভোলার রতনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বিস্ফোরণ ঘটনা হয় ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পুলিশ ও বিজিবি গিয়ে শান্ত করে পরিস্থিতি দুই একটা ঘটনা ঘটনা সেখানে মোবাইল টিম গিয়ে নিয়ন্ত্রণ করছে এবং কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি পরে কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রে যাওয়ার সময় দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীর তিন সমর্থক আর রাজবাড়ির বালিয়াকান্দিতে একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা হবিগঞ্জের বাহবলে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই কিশোর সহ তিনজনকে আটক করা হয় একজনকে দেওয়া হয় এক বছরের কারাদণ্ড এছাড়া কিশোরগঞ্জ কুড়িগ্রাম নরাইল ও রংপুরেও জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজনকে নাদিম হোসেন চ্যানেল বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ঢাকায় প্রথম উচ্চ পর্যায়ের সফরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ছিল আলোচনায়

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন পেনিয়ং ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়ার আগ্রহ জানানো হয় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিতে পরিদর্শন করেন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জাদুঘর দুদিনের এ সফরে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে পেনিওংয়ের সুলতানা চ্যানেল ঢাকা মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইনটিনের প্রতিবেদন প্রকাশ নিয়ে প্রথমবারের মতো সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার এ সংবাদ সম্মেলন প্রতিবেদনটি তৈরিতে একশো একষট্টিটি দেশের পঁচিশটি সূচক ব্যবহার করে মত প্রকাশের স্বাধীনতা পরিমাপ করা হয় শূন্য থেকে একশোর মধ্যে প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে দেশগুলোকে মুক্ত স্বল্প বাধাগ্রস্ত বাধাগ্রস্ত এবং অতি বাধাগ্রস্ত বা সংকটজনক এই পাঁচ শ্রেণীতে ভাগ করা হয় প্রতিবেদনে পঁচানব্বই স্কোর নিয়ে সেরা ডেনমার্ক শীর্ষ সংকটজনক দেশ উত্তর কোরিয়া বারো স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থাও সংকটজনক বৈশ্বিক অবস্থান একশো আঠাশতম দু সালে এই অবস্থান ছিল একশো তিরিশতম কিন্তু স্কোর সেবারও বারো ছিল পাঁচ বছরের সময়কাল বিবেচনায় বাংলাদেশের স্কোর আটকে আছে এগারো এবং বারোর মধ্যে সংবাদ সম্মেলনে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন দেশের সমালোচকদের শত্রু মনে করে ঘায়ল করার সংস্কৃতি তৈরি হয়েছে সমালোচক বা তথ্য প্রকাশ করাকারীকে শুভাকাঙ্ক্ষী ভাবার সংস্কৃতি আমাদের দেশে নেই ছিল এক সময় কিন্তু এখন আর নেই সমালোচক মাতৃ হচ্ছে শত্রু সরকার কি সত্যিকারেই নিজেকে গণতান্ত্রিক দাবি করে যদি সত্যি গণতান্ত্রিক দাবি করে তাহলে বিরোধী মত কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না বিরোধী মত অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি আর্টিকেল নাইনটিন এর প্রতিবেদন অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়াতেই মত প্রকাশের স্বাধীনতা নেই ভারত ও আফগানিস্তানের অবস্থাও সংকটজনক স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়া স্পর্শ করার পর প্রথম বাংলাদেশি হিসেবে চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসের শীর্ষে বাবর আলী এমন অভূতপূর্ব মুহূর্তটি আসে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ছয়টা পাঁচ মিনিটে রোববার সকাল সাড়ে আটটায় এভারেস্ট জয়ের পর ক্যাম্প ফোরে নেমে বিশ্রাম শেষে সোমবার রাতে লোৎসের সামিট শুরু করেন চট্টগ্রামের চিকিৎসক এর কয়েক ঘন্টা পর ওড়ান লাল সবুজের পতাকা একটা নতুন দিগন্ত বা নতুন অধ্যায় যদি বলেন আপনি এটা একটা সামনের জেনারেশনের জন্য একটা এক্সাম্পল তৈরি গেলো যে আমার পাশে এতদিন ধরে আমরা দেখছি বিদেশে অনেকে ছয় মাসে চোদ্দোটা পিক ক্লাইম করে ফেলছে এমনও আছে কিন্তু আমাদের আশেপাশে কাউকে তো দেখছি না এখন আমাদের পাশেও একজন এক্সাম্পল সেট হয়ে গেল একই অভিযানে হিমালয়ের দুটি আট হাজার মিটার উচ্চতার পর্বত চূড়া স্পর্শ করলেন বাবর যাকে বলা হয় ডাবল হেডার এমন অর্জনে দেশের মানুষের মতো উদ্বেলিত তার পরিবারও সন্তানের অনন্য কৃতিত্বে গর্বিত বাবা মা মানে একটা বিরাট গর্বের বিষয় এলাকার দেশের জাতির একটা গর্বের বিষয় না সেই আর কি মানে খুব খুশি লাগবে এর থেকে এখন এর থেকে অনেক গুণ বেশি খুশি যখন কাছে তো দেশবাসী সবার জন্য যাতে সে প্রত্যেক পদক্ষেপে যাতে মানে সফলতা পায় সেজন্য সবার কাছে দয়া প্রাপ্তি ওটা যেরকম রিক্স নামাতেও নামাটাও কিন্তু অনেক রিক্স এইগুলা নিয়ে একটু স্যারে মানে ইয়াতে আসি তবে আল্লাহর কাছে তো দোয়া করতেছি পাশাপাশি দশবাসীর সাথে দেশবাসীর সাথেও দোয়া চাই ও যাতে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুক আর এটাও চাই ও যাতে একদম ভালো একটা ডাক্তার হয়ে যাতে জনগণের সেবা করুক বৃহস্পতিবার নাগাদ বেস ক্যাম্পে ফেরার কথা বাবরের এর আগে বাংলাদেশের আরও কয়েকজন এভারেস্টের চূড়ায় উঠলেও একই অভিযানে লচ্ছে জয় এটাই প্রথম ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখছে এমন অসংখ্য শিল্প কারখানা যার মূলে দেশি কিংবা বিদেশি বিনিয়োগ কিন্তু এই সূচক একরকম স্থির গেল কয়েক বছর ধরেই যেই ধারাবাহিকতা রয়ে গেছে চলতি অর্থবছরও অন্যদিকে জোর করে আমদানি নিয়ন্ত্রণ করায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে কেবল মূলধনী যন্ত্রপাতি কম এসেছে পঁচিশ শতাংশ একই অবস্থা ছিল শিল্পের কাঁচামাল আমদানিতেও আর এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে শিল্প খাতের প্রবৃদ্ধিতে পরসংখ্যান ব্যুরোর হিসেবে বছর ব্যবধানে যা প্রায় পৌনে দুই শতাংশ পয়েন্ট কমে হয়েছে সাড়ে ছয়ের কিছু বেশি আত্মরক্ষামূলক একটা অন্যতম পদক্ষেপ ছিল যে ইয়ে করা রিজার্ভের পতন ঠেকাবার জন্য আমদানিকে একেবারেই নিরুৎসাহিত করা তার কিন্তু প্রভাব প্রবৃদ্ধির উপর পড়ছে এবং পড়েছে এর মধ্যেও কিন্তু ওই অপচয়মূলক বা আমি যেটা বলবো যে ব্যয়ের অদক্ষতা মানে এক্সপেন্ডিচার ইনএফিসিয়েন্সি আমাদের যে অর্থনৈতিক ব্যয় যেগুলো করি তার দক্ষতার বলে অদক্ষতায় আমরা বেশি দেখিয়েছি বিবিএসের হিসাব অনুযায়ী এ নিয়ে টানা দুই বছর সার্বিক প্রবৃদ্ধি হল ছয় শতাংশের নিচে অথচ করোনার পরও তা উঠেছিল সাত শতাংশের উপরে তবে চলতি অর্থবছর এই হার কমার আরেক বড় কারণ খাতে প্রবৃদ্ধি কমে যাওয়া প্রবৃদ্ধির বাইরে দুশ্চিন্তা বাড়ছে আয় নিয়েও বছর তিনেক আগে বড় উল্লম্ভনের পর মার্কিন ডলারে তা একরকম স্থির গেল তিন বছর ধরে এর পেছনে বড় কারণ টাকার দরের ধারাবাহিক পতন অন্যদিকে একই কারণে মোট জিডিপিও রয়ে গেছে বিলিয়ন ডলারে যে বিনিয়োগগুলোকে আমরা আশা করছি সরকারি বিনিয়োগের সাথে সমান্তরালভাবে কারণ সরকার এক টাকা বিনিয়োগ করলে প্রাইভেট সেক্টরে চার টাকা বিনিয়োগ করে আমাদের দেশে সুতরাং সেখানে তাদের জন্য এই যে বিনিয়োগ এই বিনিয়োগগুলো সহায়ক হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে নিশ্চিত করাটাই হলো এবার মূল একটা উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার মনে হয় চলতি অর্থবছর শেষে প্রবৃত্তির সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ছয় শতাংশ ইকবাল ফোর ঢাকা নিত্যপণ্যের বাজারে স্বস্তি যেন উবে গেছে বহু আগেই সরবরাহ সংকটের পুরনো অজুহাতে ভর করে ডাবল সেঞ্চুরি হাঁকালো কাঁচামরিচ সপ্তাহের ব্যবধানে কেজিতে চল্লিশ টাকা আর মাসের ব্যবধানে বাড়লো একশো বিশ টাকা কত আগে বিশ টাকা ছিল এখন দাম বাড়তি মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের বেতন তো ওই রকমভাবে বাড়ছে না মরিচের ঝাল যেন ছড়িয়ে পড়েছে সবজির বাজারে মানভেদে প্রায় সব ধরনের গরমের সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ষাট থেকে একশো টাকায় কারণ বুঝতে পারতেছেন এখন তো সিজন সিজনের মধ্যে অস্বাভাবিক বৃদ্ধি কেন আমি বুঝতে পারতেছি না ঘাম জরে না ঘাম আর জরে না ওখানে শুকায় ওখানে যাবে সুখবর নেই আমিষ জাতীয় পণ্য ডিম মুরগি কিংবা মাছের বাজারেও সরবরাহ সংকটের অজুহাত এখানেও ভর করেছে রুই সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পাঙ্গাস তেলাপিয়া বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকায় আজকে ধরুন দশ টাকা রয়েছে দাম কম ফট করে গাড়ি এলো পাঁচটা এই দাম বাইরে যায় আমরা পাইকার তো ঠিকই যাই মূল্য এত কেন নাগালের বাইরে মানুষের কেরায় ক্ষমতার বাইরে কেন খাওয়ার মতো কায়দা নাই এখন তো দায় ঠেকে খাইতে হয় বুঝেন না আমরা চাই যে কম বেচতে পারলে আঙুর জন্য ভালো কাস্টমারও আসবে বেশি দাম বেচলে তো কাস্টমার চলে যায় কোরবানির ঈদের আগে উত্তাপ ছড়াচ্ছে মশলা জাতীয় পণ্য জিরা কেজিতে গুনতে হচ্ছে সাড়ে সাতশো আর এলাচ বিক্রি হচ্ছে চার হাজার টাকা পর্যন্ত হাসান ঢাকা লাল টকটকে এসব আঙ্গুর চাষ করেছেন নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের আমজাদ হোসেন তার নিবিড় পরিচর্যায় দেশের মাটিতে শোভা পাচ্ছে রাশিয়ান এই ফল এই কৃষক জানান অনেক বছর ধরে বিভিন্ন দেশ থেকে কয়েক জাতের চারা সংগ্রহ করে নার্সারিতে রোপণ করেছেন তিনি এর মধ্যে তাহার জাতের এই আঙ্গুরের চাষ শুরু করেছেন বাণিজ্যিকভাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা জাত আমরা কালেক্ট করে আমাদের বাগানে রোপণ করছি রোপণ করার পরে আমরা মোটামুটি ষাটটি জাতের এরকম আমরা ফলন পাইছি আমরা যদি এই আঙ্গুরগুলা যদি গোটা বাংলাদেশের মধ্যে এখন এই মাতৃ গাছ থেকে আমরা ছড়িয়ে দিতেছি যাতে প্রত্যেকটা কৃষক বা প্রতিটা বাসাবাড়িতে যাতে একটা করে গাছ একটা দুটা করে যদি গাছ লাগাতে পারে তাহলে কিন্তু আমরা বিষমুক্ত আঙ্গুর খেতে পারি আমজাদের বাগানের আঙ্গুর দেখতে প্রতিদিনে বাগানে আসেন দূর দূরান্তের মানুষ অনেক মিষ্টি অনেক সুস্বাদু খেতে খুব স্বাদ আমরা প্রতিদিন এসে আঙ্গুর খাই আঙ্গুরের বাগান তো আমরা কোনোদিন বাংলাদেশে দেখিনি তো বাগানটা দেখলাম ফল খাইলাম খুব সুস্বাদু ফল হয়েছে আমরা সবাই যদি আমরা নিজ নিজ উদ্যোগে যদি এরকম বাগান যদি তৈরি করতে পারি তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য এটা অনেকটা সুবিধাজনক হয় আমারও খুব ইচ্ছে যাতে এমন বাগান একটা করতে পারি আমাদের মতো কৃষকরা সবাই যদি আঙুরগুলো চাষ করে প্রত্যেক বাড়ি বাড়িতে একটা চাষ করে তাহলে দেখা যাচ্ছে আমরা দেশি ফলের মতো যেমন আম কাঁঠাল লিচু এই ফলগুলোর মতো আমরা সবাই আঙ্গুরগুলো খেতে পারবো জেলায় বিদেশি জাতের অনেক ফলেরই বাণিজ্যিক আবাদ হচ্ছে এই কাজে আগ্রহী চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এবছর আমরা খেয়াল করেছি যে আঙ্গুরগুলো চাষ হচ্ছে সেগুলো অনেক ধরেছে ফলগুলো কিছু কিছু জাতের সুমিষ্ট বা মিষ্টি আমরা চাচ্ছি এই মিষ্টি জাতগুলো যদি তার মিষ্টতা ধরে রাখতে পারে আমরা বিভিন্ন জেলায় ছড়ানোর চেষ্টা করে যাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় এই সমস্ত কৃষকদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে উৎপাদিত আঙ্গুর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট হিউস্টনে বাংলাদেশকে স্বাগত জানিয়েছিল ঝড় বৃষ্টি মাত্র দুই সেশন অনুশীলনের পর প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ প্রথমবার দুদেশের ক্রিকেট লড়াই এই খেলাটায় অপরিচিত আমেরিকার পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিতীয় দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ দুদেশের টার্গেটই বিশ্বকাপ প্রস্তুতি ফেভারিট হওয়ায় সিরিজে বাংলাদেশের উপর প্রত্যাশার চাপ বেশি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স লিটন শান্ত সৌম্যদের রানে ফেরার সুযোগ টেক্সাসের মাঠেই বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে আট জুন কন্ডিশন সম্পর্কে জানার চেষ্টাটাও জরুরি হিউস্টনের এই মাঠে আমেরিকা খেলবে পাকিস্তান আর কানাডার সঙ্গে গত মাসে এই ভেনের উদ্বোধনী সিরিজে কানাডাকে চার শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বিশ্বকাপের স্বাগতিকরা সর্বোচ্চ দুশো তিরিশ রান তুলেছিল মার্কিন ব্যাটাররা মোনাক প্যাটেল সৌরভ নেত্রাভালকার স্টিভেন টেইলররা বাংলাদেশকে চমকে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না টাইগারদের ভয়ের কারণ হতে পারে পুরনো গুরু স্টুয়ার্ট ল যুক্তরাষ্ট্রের হেডকোচের জানা বাংলাদেশের ভেতর বাহির তবে মাঠে তো আর খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান মাস্টার মাইন্ড মাঠে খেলবেন এমন একজন যিনি বাংলাদেশকে পেলেই ভয়ঙ্কর হয়ে ওঠেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন এখন আমেরিকান সাত বছর আগে মাউন্ট মঙ্গানুইয়ে দশ ছক্কায় একচল্লিশ বলে চুরানব্বই রানের ইনিংস খেলেছিলেন তবে মার্কিন মূল্যকেও বাংলাদেশের সঙ্গী প্রবাসীদের অকুণ্ঠ সমর্থন লাল সবুজের বিজয় উদযাপনের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ সেন্টার ম্যাচের টিকিট সবার হাতে হাতে প্রে রিভিউর দখল নেবে বাংলাদেশিরা মাঠের খেলা নিয়েই যত দুশ্চিন্তা ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর সবার দল ঘোষণা শেষ বিশ দলের বিশ্বকাপ স্কোয়াডকে পূর্ণতা দিতে অপেক্ষায় রেখেছে শুধু পাকিস্তান বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শেষেই দল দিতে পারে পিসিবির নির্বাচকরা বৃহস্পতিবার হতে পারে সেই দিন এদিকে অস্ট্রেলিয়াও শেষ মুহূর্তে দলে ডেকেছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক ও ম্যাথিউ শর্টকে যদিও মূল পনেরো জনের স্কোয়াডে তাদের জায়গা হচ্ছে না রিজার্ভ ক্রিকেটার হিসেবেই সঙ্গী হচ্ছেন কারো দুর্ভাগ্য সৌভাগ্য বয়ে আনতে পারে তাদের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার খেলা দুদল কলকাতা ও হায়দ্রাবাদে নেই বিশ্বকাপগামী ভারত দলের একজনও আর তলানিতে অর্থাৎ দশ নম্বরে থেকে শেষ করা মুম্বাইয়ে আছেন সবচেয়ে বেশি চারজন এই দলটা নিয়েও সমালোচনা কম হচ্ছে না নিজে স্পিনার হয়েই স্পিনারের আধিক্যের বিপক্ষে কথা বলেছেন হরভজন সিং কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা যুজবেন্দ্র চাহাল অক্ষর প্যাটেলকে নিয়ে গড়ায় স্পিন ডিপার্টমেন্টে আপত্তি তার বিশ্বকাপ দলটা আমি দেখলাম ব্যাটিং ডিপার্টমেন্ট ঠিক আছে তবে আমার মনে হয় একজন পেস বোলার কম হয়েছে আর একজন ক্রিকেটারকে মিস করব সে রিঙ্কু সিং যে কিনা একা হাতে ম্যাচ জিতে দিতে পারে তারপরও আমি আশা করি ভারত বিশ্বকাপ জিতে ফিরবে বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবীয় সাবেকদের বিশেষজ্ঞ কোচ নিয়োগের ধারাবাহিকতায় যোগ দিয়েছে আফগানিস্তানও ডোয়াইন ব্রাভোকে বোলিং পরামর্শক হিসেবে পাবে ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ড অপেক্ষায় জোফ্রা আর্চারকে ফিরে পেতে বিশ্বকাপের আগে তার পরীক্ষা হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে চোদ্দ মাস ধরে ক্রিকেটের বাইরে এই পেইসা রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর